ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আগামীকাল আমরা আলোচনা করেছিলাম যাদের পা ভার ভার, ঝিনঝিন এবং অবজ অবজ ভাব, তাদের জন্য আমি কিছু এক্সারসাইজ দিয়েছিলাম এবং কেন এই সমস্যা হয় সেটাও আলোচনা করেছিলাম। যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশনে লিংক আছে, দেখে নেবেন। আর আজকে আমরা আলোচনা করব যাদের হাত ঝিনঝিন, ভারভার এবং অবজ অবজ, তাদের জন্য আমরা কিছু এক্সারসাইজ দেখাবো। এক্সারসাইজ দেখানোর আগে আমি আজকেও আলোচনা করে নেব যে এই ধরনের সমস্যা, অর্থাৎ হাত ঝিনঝিন, ভারভার, অবজ অবজ কেন হয়, আমাদের সমস্যাটা কি হয়, কি সমস্যার জন্য এই ধরনের আমাদের সমস্যা হয়, সেটা আজকে আমি 2 মিনিট আলোচনা করব, বেশি সময় নেব না। তো প্রথমে আমি বলবো যে হাত ঝিনঝিন, ভারভার এবং অবজ অবজ, এটা দুটো কারণে মেনলি হয়, দুটো লক্ষণ আলাদা। আমরা কিছু মানুষকে দেখব যাদের শুধুমাত্র এই রিস থেকে শুরু করে আঙুল পর্যন্ত এইটুকুটা শুধু ঝিনঝিন ভারভার অবজ থাকে। আবার অনেকের কি হয় এখান থেকে শুরু করে একদম আঙুল পর্যন্ত পুরোটা ঝিনঝিন, অবজ অবজ, ভারভার হয়। এই দুটো মেনলি লক্ষণ দেখা যায়। প্রথমে আমি আলোচনা করব যে এই রিস থেকে শুরু করে এই আঙুল এইটুকুটা ঝিনঝিন ভারভারের অন্যতম কারণ কি। যারা আমরা অনেক সময় আমাদের প্রফেশনাল এমন কিছু থাকে যা সারাদিন কম্পিউটারে টাইপিং করতে হয়, সারাদিন আমার যতক্ষণ আমার চাকরির টাইম ততক্ষণই আমার কম্পিউটারে টাইপিং করতে হয়। আবার অনেকে দেখে যাবে যে কিছু মানুষ আছে যারা এমন প্রফেশনালে কাজ করে যাদের সারাদিন শুধুমাত্র লিখতে হয়, সারাদিন লিখতে হয়। অর্থাৎ আমরা শর্টে যদি বলি, আমাদের কিছু কিছু প্রফেশনাল আছে যাদের শুধুমাত্র আঙুলের ওপর ডিপেন্ড করে সেই প্রফেশনাল চালাতে হয়। এই ধরনের আমাদের যারা প্রফেশনালের সঙ্গে যুক্ত আছি, অতিরিক্ত পরিমাণে এই আঙুলের কার্যক্ষমতা, প্রতিদিন কাজ করতে 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 এই আঙুলের ওপর অতিরিক্ত প্রেসার পড়ে, আর অতিরিক্ত প্রেসার পড়ার ফলে এই আঙুলের যে নার্ভগুলো আছে এগুলো কার্যক্ষমতা কম হয়ে যায়। অর্থাৎ এই যে আঙুলের যে নার্ভগুলো আছে এগুলোর কার্যক্ষমতা কম হয়ে যাওয়ার ফলে ব্লাড সার্কুলার ঠিক হয় না, ব্লাড সার্কুলার ঠিক না হলে অর্থাৎ রক্ত চলাচল ঠিক হয় না, ফলে আমাদের এই ধরনের সমস্যা হয়। এটা শুধুমাত্র রিস থেকে আঙুল পর্যন্ত যাদের সমস্যা হয় তাদের এই ধরনের সমস্যার জন্যই এই ধরনের প্রবলেমগুলো হয়। আর যাদের একদম এলবো থেকে শুরু করে একদম ফিঙ্গার পর্যন্ত ভারভার, ঝিনঝিন, অবজ অবজ থাকে, তাদের মেনলি কারণ থাকে এই ঘাড়ের থেকে, অর্থাৎ এই ঘাড়ের মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে স্প্রিং আছে, যে স্প্রিংকে বলা হয় ডিক্স, ডিক্সের নিচে জেল জাতীয় একটি ইলাস্টিকের মতো থাকে একদম পাতলা, সেইটি যখন আমাদের সরে যায় তখন এই ডিস্কটি কি করছে, নার্ভের ওপর প্রেসার দিচ্ছে, নার্ভের ওপর চাপ পড়ার ফলে এই ডিস্কটি যখন নার্ভের ওপর চাপ ফেলছে তখন কিন্তু আমাদের ব্লাড সার্কুলার ঠিক হচ্ছে না, অর্থাৎ আমাদের রক্ত চলাচল ঠিক করছে না। আমি যদি বলি যে এইটি ধরুন আমাদের ডিস্ক, এর নিচে আমাদের জেল থাকে আর এর নিচে থাকছে নার্ভ, ঠিক এরকম, ফলে আমাদের এই যে মিডিলের যে জেলটা এটা যখন আমাদের সরে যাচ্ছে ফলে এই ডিস্কটি কি করছে ডাইরেক্টলি ভাবে এই নার্ভের ওপর চাপ দিচ্ছে, এই নার্ভের ওপর চাপ দেওয়ার ফলে এই নার্ভটার ওপর চাপ পড়ছে, চাপ পড়ার পরে আমাদের যে ব্লাড সার্কুলার আছে সেই স্বাধীন মতো যেতে পারছে না, অর্থাৎ আমাদের ব্লাড সার্কুলারের আমাদের যে শরীরের রক্ত তা স্বাধীন মতো তো চলাফেরা করে, কিন্তু যখন আমাদের এই নার্ভের ওপর চাপ পড়ছে তখন তারা স্বাধীন মতো চলাফেরা করতে পারছে না, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, আর যখনই বাধাপ্রাপ্ত হচ্ছে তখনই কিন্তু আমাদের এই ধরনের সমস্যা, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম হাতগুলো ঝিনঝিন, ভারভার, অবজ অবজ হচ্ছে। তাহলে আমাদের দুটোর কিন্তু কারণ আলাদা, এখান থেকে আলাদা কারণ কিন্তু এখান থেকে আবার আলাদা কারণ, দুটো কারণ আলাদা হলেও আমাদের কিন্তু একই এক্সারসাইজ, কিছু কমন এক্সারসাইজ, আমরা যদি একদম সহজ সরল কমন কিছু এক্সারসাইজ যদি আমরা প্রতিনিয়ত নিয়ম মেনে দিনে 2 বার করে করতে পারি, তাহলে এই ধরনের সমস্যা থেকে আমরা অনায়াসেই কিন্তু রিলিফ পেয়ে যাব। তো দেখছেন জি ইনফরমেশন, সাথে আছি গগন, চলুন শুরু করা যাক।
এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিওটি আপনি দেখতে পাবেন। আমাদের শারীরিক যে কোনো প্রবলেমের এক্সারসাইজ আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি, তাই আমাদের সাথে থাকুন এবং সুস্থ থাকুন। শুরু করছি আমাদের ফার্স্ট এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজ শুরু করতে হলে আপনাকে আস্তে করে এইভাবে হাতটি রাখতে হবে। একটি হাত এইভাবে রাখার পর আরেকটি হাত দিয়ে আপনাকে আলতো করে নিজের দিকে টানতে হবে। টেনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 রেখে দেবেন। আবার আপনাকে আস্তে করে আলতো করে টানতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেল 20 বার। এইভাবে আপনি 10 বার করবেন। এই এক্সারসাইজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, যখনই টানছেন খুব জোরে টানবেন না, কারণ এই রিস্টের মধ্যে আপনার আঘাত পেতে পারেন। জাস্ট আলতো করে টানবেন, টেনে 20 গুনবেন, তারপর রেখে দেবেন। এভাবে 10 বার করলেই আপনার 1 নম্বর এক্সারসাইজ শেষ হবে। আর শুরু করবো 2 নম্বর এক্সারসাইজ, ঠিক যেভাবে করলেন তার উল্টো দিকে এইভাবে ঘুরিয়ে দেবেন, দিয়ে এটা নিচ থেকে একইভাবে নিজের দিকে আলতো করে টেনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আবার আপনি করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেল। এইভাবেও আপনি 10 বার করবেন, করলে 2 নম্বর এক্সারসাইজ শেষ হবে। অর্থাৎ 1 নম্বর এইভাবে ঠিক উল্টোভাবে এইরকমভাবে 10 বার করলে 2 নম্বর এক্সারসাইজ শেষ হবে। শুরু করবো আমরা 3 নম্বর এক্সারসাইজ। 3 নম্বর এক্সারসাইজ আপনাকে ঠিক এই দুপারে হাত দিতে হবে, দুয়ে ঠিক এই যে দুটো বুড়ো আঙুল আছে দুটোই লাগাতে হবে। লাগিয়ে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আবার আপনি করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে যাওয়ার পর এইভাবেও আপনি 10 বার করবেন, করলে 3 নম্বর এক্সারসাইজ হবে। তাহলে জাস্ট এইভাবে করবেন, দুটো বুড়ো আঙুল লাগলে ঠিক দুদিক দিয়ে টান পড়বে, তারপর আপনি শুরু করবেন 20 20 হয়ে গেলে 1 বার হবে। এভাবে আপনি 10 বার করেই 3 নম্বর এক্সারসাইজ শেষ করবেন। শুরু করবো আমরা 4 নম্বর এক্সারসাইজ। 4 নম্বর এক্সারসাইজ আপনাকে যেটা করতে হবে, আপনি দুটি হাত এই যে ঠিক এইরকম করে টান টান করে রাখবেন, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটি করার সময় অনেকটা কষ্ট হবে, দেখতে অনেকটা সিম্পল মনে হচ্ছে, কিন্তু করার সময় দেখবেন আঙুলগুলো একটু ব্যথা মনে হবে, কিন্তু এক্সারসাইজগুলো করে যাবেন। এক্সারসাইজগুলো করার ফলে আপনাদের স্ট্রেচিং হচ্ছে আঙুলে, স্ট্রেচিং হওয়ার ফলে ব্লাড সার্কুলার, অর্থাৎ আপনাদের যে ব্লাড জমে যাওয়ার ফলে যে প্রবলেমগুলো হচ্ছে, ব্লাড সার্কুলার যদি ঠিক হয় এই এক্সারসাইজগুলো করার পর, আস্তে আস্তে আপনার ব্লাড সার্কুলারগুলো ঠিক হবে। হওয়ার পর দেখবেন আপনি ন্যাচারালি আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তো এই হলো 4 নম্বর এক্সারসাইজ। অর্থাৎ এরকম করে আপনাকে 10 বার করতে হবে, অর্থাৎ একসঙ্গে আপনি 20 বার করবেন। 1 2 3 এইভাবে 20 বার করবেন, হয়ে গেলে 1 বার হলো। এভাবে আপনি 10 বার করলে আপনার 4 নম্বর এক্সারসাইজ শেষ হবে। শুরু করবো আমরা 5 নম্বর এক্সারসাইজ। 5 নম্বর এক্সারসাইজ আপনি এরকম সোজা করবেন, করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে যে 1 বার হলে, এভাবেও 10 নম্বর 10 বার করলে আপনার 5 নম্বর এক্সারসাইজ শেষ হবে।
আমরা শুরু করব ছ নম্বর এক্সারসাইজ। ছ নম্বর এক্সারসাইজ, আপনাকে বল নিতে হবে, এভাবে হাতটি সোজা করবেন, পরে বলটি এরকম, হ্যাঁ এইভাবে আস্তে করে এইভাবে প্রেসার দেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 লুজ করে দেবেন। দিয়ে আবার আপনি করুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 আবার লুজ করবেন। আবার করবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এইভাবে আমি তিনবার দেখালাম। এভাবে আপনি 20 বার করবেন। 20 বার করার পর আপনার 6 নম্বর এক্সারসাইজ শেষ হবে। প্রত্যেকটি এক্সারসাইজ কিন্তু আপনাকে, যদি দু হাতে হয় তাহলে দু হাতে করবে, যদি এক হাতে হয় তাহলে এক, অর্থাৎ আমি যেই এক হাতে দেখালাম, আপনার যদি একটা হাতে প্রবলেমটি থাকে তাহলে একটা হাতেই করবেন, আর যদি আপনার দুটো হাতেই থাকে তাহলে আবার আপনি এই হাতে নেবেন, নিয়ে আবার করবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হয়ে গেলে, এই যে একবার দেখালাম, এই হাতেও 10 বার করবেন, করলে আপনার 6 নম্বর এক্সারসাইজ শেষ হবে। 6 নম্বর এক্সারসাইজ শেষ হওয়ার পর আস্তে আস্তে আপনার এই আঙুলগুলোকে এইভাবে টানবেন, আঙুল ফাটাতে বলছি না কিন্তু, জাস্ট আপনি টেনে দেবেন, এইভাবে আপনি আঙুলগুলো টানবেন। এই যে আঙুলগুলোর এই যে আলাদা আলাদা ভাগ আছে, এইভাবে করে এরকম চাপবেন, চাপবেন এইভাবে, চাপবেন এইভাবে, চাপবেন এইভাবে, চাপবেন এইভাবে, চাপবেন, তারপর ঠিক এই আঙুলের আগায় ধরবেন, ধরে এইগুলো কোনো এক্সারসাইজ নয়, এক্সারসাইজ অর্থাৎ আমি যে 6টি এক্সারসাইজ করলাম, 6টি এক্সারসাইজ হয়ে যাওয়ার পর আঙুলগুলোকে জাস্ট এইভাবে এক্সারসাইজগুলো করে দেবে। 6টি এক্সারসাইজের পর ঠিক লাস্টে আপনাকে ঠিক এই যে আঙুলের আগা আছে, এই আঙুলের আগাটি ধরবেন, ধরে এই, তাহলে যে আমাদের আঙুলের যে নার্ভগুলোর কর্মক্ষমতা কমে যাচ্ছে, ফলে এই এক্সারসাইজগুলো করলে আস্তে আস্তে নার্ভের সতেজতা বাড়বে, ফলে আমাদের ব্লাড সার্কুলারগুলো ঠিক হবে। প্রত্যেকটি আঙুলে আপনি করবেন, এই হাতেও যদি থাকে ঠিক আঙুলের এই আগায় ধরবেন, ধরে টান করবেন, করে এইভাবে প্রত্যেকটি আঙুলে করে নেবেন, নিয়ে আপনার এক্সারসাইজ শেষ হবে। একদম সিম্পল এবং সহজ কয়েকটি এক্সারসাইজ। এই কটি এক্সারসাইজ আপনি যদি প্রতিদিন দিনে 2 থেকে 3 বার করেন, তাহলে অনায়াসেই দেখবেন এই ধরনের সমস্যা আপনার অনেক তাড়াতাড়ি, এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে রিলিভ হতে হতে একসময় দেখবেন এই সমস্যা আর আপনার নেই। এক্সারসাইজগুলো করতে হবে, এক্সারসাইজগুলো করলে আপনার ব্লাড সার্কুলারগুলো ঠিক হবে, এবং ব্লাড সার্কুলার ঠিক হলে এই সমস্যা আপনার আস্তে আস্তে চলে যাবে। তো আজকের এইটুকু, পরে আপডেটের জন্য অপেক্ষা করবেন। আর যদি ভালো লাগে আপনার বন্ধু এবং ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, আর পরের আপডেটের জন্য অপেক্ষা করবেন। ভালো থাকলে সুস্থ থাকুন।